হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন একটি ছাগল, দেখেন ছাগলটি অকালে মৃত্যুবরণ করছে, এর কোনো সুখে মরে নাই। এই ছাগলটি আসলেই রশির কারণে মারা গেছে। দেখেন কিছুক্ষণ আগে এই ছাগলটি মারা গেছে, কিভাবে তাকায় রয়েছে একদম। এই ছাগলটিকে আসলে পাতা খাওয়ার জন্য এক জায়গায় বেঁধে রাখছিল, তারপর ছাগলটা হঠাৎ করে মারা গেছে। কিভাবে মরে পড়ে আছে, দেখেন। এই হচ্ছে সেই রশি, এটা দিয়ে ছাগলকে বাঁধা হয়েছিল। এই ধরনের রশি দিয়ে ছাগল বাঁধবেন না। দেখেন এই রশিটা দিয়ে ছাগলটা বাঁধার ফলে ছাগলটার গলায় শক্ত হয়ে লেগে গেছিল ফাঁসের মতো, তারপর ছাগলটা ওইখানে মারা যায়। তাই আপনারাও কখনো এই ভুল করবেন না, এরকম প্লাস্টিকের দড়ি দিয়ে ছাগল বাঁধবেন না, ছাগলের মৃত্যুর কারণ হতে পারে। পাটের রশি দিয়ে ছাগল বাঁধবেন সব সময়, কারণ ওইগুলো অনেক নরম থাকে, আর এটা হচ্ছে প্লাস্টিকের রশি, অনেক শক্ত। এইগুলো দিয়ে আপনারা কখনো ছাগল বাঁধবেন না, ছাগলের হঠাৎ করে মৃত্যু হতে পারে। এই ছাগলটির এই রশি দিয়ে বাঁধার কারণেই ওই গলাতে অনেক শক্ত করে পেঁচে গেছিলো, তার কারণে এই ছাগলটার মৃত্যু হয়েছে। দেখেন এই সেই দড়ি, আর এই হচ্ছে ছাগলটা। আপনারা সবসময় চেষ্টা করবেন ছাগলকে পাটের দড়ি কিংবা রশি দিয়ে গলাতে বাঁধবেন, ছাগল বাঁধার জন্যে ওদের পাটের রশি ওইগুলো ব্যবহার করবেন, কারণ ওগুলোতে ছাগলের কোনো ক্ষতি হবে না। আর এরকম প্লাস্টিকের রশি ব্যবহার করলে ছাগলের অনেক ভয়াবহ ক্ষতি হয়। দেখেন এই ছাগলটি এই রশির কারণেই আজ মৃত্যুবরণ করছে। দেখেন এই ধরনের প্লাস্টিকের দড়ি ব্যবহারের কারণে আজকে ছাগলটির অকাল মৃত্যু হয়েছে। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন, পশু ছাগল গরুর ক্ষেত্রে কখনো এই ধরনের রশিটা ব্যবহার করবেন না, কারণ এগুলো অনেক শক্ত, গলায় অনেক শক্তভাবে লেগে যায়। লেগে যাওয়ার কারণে ওই ছাগলটার আজকে মৃত্যু হয়েছে। আপনারাও একটু চেষ্টা করবেন, ওরা তো কথা বলতে পারে না, বাট বলতেও পারে না কোনো কিছু, এর কারণে ওদেরকে ওরা কোনো কিছু বলতেও পারে না। তার জন্য ওদেরকে আসলেই সফট পাটের যে রশিগুলো আছে ওইগুলো দিয়ে বাঁধতে হয়, কারণ ওইগুলো গলাতে শক্ত হয়ে লাগে না, আর এগুলো অল্পতে গলাতে শক্তভাবে লেগে যায়। আজকে এই রশির কারণেই ছাগলটার অকাল মৃত্যু হয়েছে। তাই আপনারা এই ভুল কখনো করবেন না যে এই ধরনের রশি দিয়ে ছাগলকে বাঁধবেন, ছাগল কিংবা গরু, তাহলে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আপনারা এই ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে হলে সুন্দর পাটের রশি ব্যবহার করবেন, এটিকে বর্জন করবেন। ছাগলটাকে এক জায়গায় পাতা খাওয়ার জন্য রাখছিল, তারপর ওইগুলা ছাগলটা ওইখানে পাতা খাইতে খাইতে এরকম রশি দিয়ে বাঁধা হয়েছিল, এক পর্যায়ে গলাতে এইভাবে লেগে যায়। লেগে যাওয়ার পরে তখনই আর কি ছাগলটা মারা যায়। ওইখানেই মারা যাওয়ার পর আর কি আমরা দেখতে পাই ছাগলটি মারা গেছে। তো তখন বোঝা গেল যে এই শক্ত রশিটার কারণেই ছাগলটা মারা গেছে। দেখেন
রশিটা কত শক্ত, এর কারণে এরকম রশি দিয়ে ছাগল বাঁধবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। এরকম রশি ছাগলের মৃত্যুর কারণ হতে পারে, কারণ আমাদের পাশের বাসার ছাগলটি এরকম রশি দিয়ে বাঁধার কারণেই মারা গেছে আজকে। যদি আজ যদি এখানে এরকম রশি না থেকে পাটের রশি থাকতো, তাহলে ছাগলটি মারা যেত না, কারণ ওইগুলো নরম হয় রশিগুলো, আর এগুলো অনেক শক্ত রশি, এর কারণে তাড়াতাড়ি ছাগলটি মারা গেছে। তাহলে আপনারা সবাই ই করবেন, খেয়াল রাখবেন আপনাদের গরু কিংবা পশু, গরু যে কোনো পশুর ক্ষেত্রেই যদি কোনো রশি ব্যবহার করতে চান, তাহলে এই রশিগুলো বর্জন করবেন, আর পাটের রশি ব্যবহার করবেন, কারণ এই রশিগুলোই পশুর মৃত্যু হতে পারে। ছাগল কিংবা গরুর ক্ষেত্রে এই রশিগুলো বেশি ব্যবহার করা হয়, তো এগুলো আপনারা বর্জন করবেন। গরু ছাগল বাঁধার ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন, এরকম রশি দিয়ে আর কখনো বাঁধবেন না, ঠিক আছে? কেমন, এখানে আমার ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।